সারা দেশে নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে জাতীয় মৎস্য সপ্তাহ। দেশীয় প্রজাতির মাছের বিলুপ্তি ঠেকাতে নদী, খাল ও জলাশয়ের দূষণ ঠেকানোর আহ্বান জানানো হয় অনুষ্ঠানে। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্র নিয়ে ডেস্ক রিপোর্ট। মাছ চাষে গর্বদেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ, প্রতিপাদ্য নিয়ে দেশজুড়ে চলছে 7 দিনব্যাপী জাতীয় মৎস্য সপ্তাহ। দিবসটি উপলক্ষে দেশের বিভিন্ন জায়গায় আয়োজন করা হয় শোভাযাত্রা, আলোচনা সভা, জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচির। দিবসটি উপলক্ষে টাঙ্গাইল সদর উপজেলা পরিষদের সামনে থেকে শোভাযাত্রা বের করা হয়। পরে পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন অতিথিরা। সদর উপজেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায় দূষণ বন্ধের আহ্বান জানান বক্তারা। অনুষ্ঠানে সংসদ সদস্য, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক, অতিরিক্ত পুলিশ সুপার, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা উপস্থিত ছিলেন। জেলা প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতিতে শোভাযাত্রা বের হয় ময়মনসিংহে। চাঁদপুরের শোভাযাত্রা ও মৎস্যজীবীদের নিয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, মৎস্যজীবীদের জাটকা শিকার না করার আহ্বান জানান। কুমিল্লায় নগরী টাউন হলে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কুমিল্লা 6 আসনের সংসদ সদস্য, মুক্তিযোদ্ধা আকমা বাহাউদ্দিন বাহার। প্রধান অতিথি রানীর দিঘিতে মাছের পোনা অবমুক্ত করেন। লক্ষ্মীপুরে জেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে কালেক্টরেট ভবন থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। পরে জেলা প্রশাসকের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা মৎস্য কর্মকর্তারা। ফরিদপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি শোভাযাত্রা বের হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় বক্তারা দিবসের প্রতিপাদ্য তুলে ধরেন। এছাড়া যশোর, মেহেরপুর, নাটোর সহ দেশের বিভিন্ন জেলা উপজেলায় মৎস্য অধিদপ্তরের আয়োজনে শোভাযাত্রা, আলোচনা সভা ও মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচির আয়োজন করা হয়। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।